তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের এই সন্ধ্যাবেলা থেকে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। এটা ঠিক আমি ব্লগ বলবো না, কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি এখন খুব ছোট ছোট ভিডিও তোমাদেরকে দেব, তো যার জন্য এটা একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট রেসিপি। তোমাদের সবার হেল্প হবে এই রেসিপিটা দেখে, মানে চটজলদি একটা রেসিপি। এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। চলো রেসিপিটা তোমরা দেখে নাও, তারপরে আমার বিদায় নেওয়ার পালা চলে আসবে, তো তখন তোমাদেরকে আবার মানে তোমাদের কাছে ফিরে আসব। তার আগে তোমরা রেসিপিটা দেখে নাও। দেখো তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। দেখো এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ বেসন নিয়েছি, আর ভেজিটেবলের মধ্যে আছে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি। এখানে দেখো তোমরা চাইলে তোমরা আরও ভেজিটেবল অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে এখন সব রকমের ভেজিটেবল অ্যাভেলেবেল নেই, যার জন্য যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে আমি করছি। তোমরা চাইলে এখানে বিনস, ক্যারেট আর ক্যাপসিকামও ইউজ করতে পারো, বাট আমার কাছে এখন ওগুলো অ্যাভেলেবেল নেই, যার জন্য আমি ওগুলো করছি না। আমি এইগুলো দিয়ে মানে ঘরোয়া পদ্ধতিতে সামান্য যেগুলো আছে সেগুলো দিয়ে আমি করছি। আর দেখো স্পাইসেসের মধ্যে সেরকম কিছু নিইনি, শুধু একটু সল্ট নিয়েছি, আমি লবণ নিয়েছি আর একটু হিং নিয়েছি। হিংটা এই কারণেই নিয়েছি কারণ যাতে করে কোনো মানে অ্যাসিড না হয়, মানে এটা একটু যেহেতু ময়দা আছে একটু মানে অয়েলের ব্যাপার থাকবে, তো যার জন্য আমি হিংটা নিয়েছি যাতে করে এটা সহজেই হজম হয়ে যায়। এবার তোমরা যারা হিং পছন্দ করো না তারা হিংটাকে স্কিপ করতে পারো, বাট হিংটা দিলে কি হয় যে মানে সহজেই খাবারটা হজম হয়ে যাবে, যার জন্যই আমি হিংটা ইউজ করেছি। ওকে তো চলো এবার এটার ব্যাটারটা বানিয়ে নিই। দেখো আগে ময়দাটা আমি বাটিতে নিয়ে নিলাম, এরপরে আমি বেসনটাও নিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণ ভালো করে না একটু মিক্সড করে নিতে হবে। দেখো আমি মিক্সড, দেখো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা না খুব বেশি মোটা হবে আর না খুব বেশি পাতলা হবে। দেখো বন্ধুরা ঠিক এইরকম হবে ব্যাটারটা। বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন না আমি এটাকে 5 মিনিট বা মানে ঢেকে রেখে দেব। আর তোমার দেখো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকনাটা খুললাম। দেখো খোলার পরে দেখতে পাচ্ছ তো কেন ঢাকা দিয়ে রাখলে ভালো হয়, এই দেখো এখন যে দেখো এখনও কিন্তু হালকা হালকা লাম্পসগুলো দেখো এদিক ওদিক বোঝা যাচ্ছে, তো ঢাকা দিলে এটাই একটা মানে ভালো। কোনো ব্যাটারি যদি একটু ঢাকা দিয়ে রাখো তাহলে পরে কিন্তু বোঝা যায় যে কোনো ল্যাম্পস তার মধ্যে আছে কি না। এই দেখো দেখছো এই জন্যই কিন্তু ঢাকাটা দেওয়া। দেখো একে একে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিলাম, তারপরে বাঁধাকপিটা দিলাম, এরপরে লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুসারেই দেবে, যে যেমন ঝাল খাবে। এবার দেখো আমি এবার হিংটা দিয়ে দেব, আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দেখো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। দেখো বন্ধুরা আমি তাওয়াতে ব্যাটারটা দিয়ে দিয়েছি, আগে এক পাশ হয়ে যাক তারপরে আমি ওই পাশটা উল্টিয়ে দেব। আমি কিন্তু ফ্লেমটাকে একদম স্লো রেখেছি। বন্ধুরা এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখছো কি বিউটিফুল দেখতে লাগছে, অয়েলিং করছি। এবার উল্টিয়ে দিলাম, আবার এদিকটাতে একটু মানে অয়েলিং করে দিই। সামান্য অয়েল লাগে, খুব বেশি অয়েল লাগে না, আর এটা ভীষণ মানে টেস্টফুল একটা ব্রেকফাস্ট বলতে পারো।
হেলদি আমি বলবো না, কারণ যেহেতু এর মধ্যে ময়দাটা ইউজ করা আছে, হেলদি আমি কখনোই বলবো না। কিন্তু আমি তবুও চেষ্টা করেছি এটাকে হেলদি করার, কারণ দেখো আমি তো স্পাইসেস খুব বেশি ইউজ করিনি, আমি সামান্য খালি একটু হিং আর লবণই ইউজ করেছি, আর কিন্তু আমি কিচ্ছু দিইনি। আর সব ভেজিসই আছে এর মধ্যে, আর অন্য কিছু কিন্তু আমি অ্যাড করিনি। তো সেই হিসেবে চেষ্টা করেছি, মাঝে মাঝে একটু ময়দা খেলে কিছু হয় না, মাঝে মাঝে ভালো লাগে। আর বাঙালিরা একটু ময়দার জিনিস খাবে না সেটা কি হয় বলো? তো মানে বাঙালিদের অল টাইম ফেভারিট ময়দার লুচি, আটার লুচি বাঙালিরা খুব কমই খেয়ে থাকে, খেলে কিছু হয় না। তাও রোজ রোজ তো আমরা খাচ্ছি না, মাঝে সাঝে আমরা এরকম চটজলদি টেস্টফুল হেভি ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা খেতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। তো তোমরা তো রেসিপিটা দেখেই নিলে কত সহজে কত সিম্পল ওয়েতে বানানো যায়। এই যে দেখো আমি একটাকে চার টুকরো করে নিয়েছি, এক একটা স্লাইস এরকম হয়েছে। আর তোমরা মানে আমার কাছে তো ভেজিটেবল ভীষণ কম ছিল, তো বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই আমি করেছি। তোমাদের কাছে ভেজিটেবল অ্যাভেলেবল থাকলে তোমরা ভেজিটেবল এর মধ্যে অ্যাড করতে পারো, বা যারা ননভেজ আছো মানে যারা ননভেজ খাও তারা মানে ডিমটাও ইউজ করতে পারো, তাতেও ভীষণ টেস্টি লাগে। আর তো চলো এটা এবার আমি খেয়ে নিই, মানে আমি তো এটা ইভিনিংয়ে খাচ্ছি, তো তোমরা এটা ব্রেকফাস্টেও করে খেতে পারো, কোনো অসুবিধা নেই, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় দেখলে তো। আর এটা খাওয়ার পরে আমি ওই শর্টস ভিডিওগুলো বানাবো, যার জন্যই এত মেকআপ করে বসা। তো যাই হোক আমি এটা খেয়ে নিই, এবার আমার বিদায় নেওয়ার পালা। তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ারটা তো করবেই। আর আমার চ্যানেলটাকে কি করতে হবে তোমরা তো জানো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো বন্ধুরা আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মজায় থেকো, আজকের মতন টাটা।